তো গাইস, কেমন আছো তোমরা? আজকে আজকে যদিও কোনো এক্সপেরিমেন্ট করবো না, তারপরেও একটা জিনিস করবো কি, তোমাদের একটা জিনিস বলার চেষ্টা করবো। সেই জিনিসটা হচ্ছে কি, পৃথিবীর তাপমাত্রা দিন দিন কিন্তু প্রচুর বৃদ্ধি পাচ্ছে। একটা প্রাকৃতিক জিনিস সেটা হচ্ছে কি, জল। জল কিন্তু আমাদের মানব শরীরের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। জল ছাড়া কোনো মানুষ বাঁচতেই পারবে না। আমাদের পৃথিবীর মোট পৃথিবীর 4/3 হচ্ছে পানি। যদিও 3/3 পানি, এত পানি, 4/3 পৃথিবীর মোট 4/3 পানি। তারপরেও কিন্তু একটা জিনিস কি, খাদ্যযোগ্য পানি কিন্তু ওই মোট পানির মাত্র 3%। মানে বুঝতেছো কতটুকু, মানে কত সামান্য খাদ্যযোগ্য পানি। তো এই খাদ্যযোগ্য পানিটা কিন্তু আমরা প্রতিনিয়ত প্রচুরভাবে দূষিত করতেছি, যেটা যার ফলে আমাদের একসময় দেখা যাবে কি, খাদ্যযোগ্য পানির সংকট দেখা দিচ্ছে। খাদ্যযোগ্য পানির সংকট, পৃথিবীতে এত এত পানি, তারপরে পানির সংকট দেখা দিচ্ছে। তো আজকে কী করবো, এই খাদ্যযোগ্য পানিটা মানে সামান্য কিছুটা হলেও যাতে আমরা সঞ্চয় করতে পারি, সেটা তোমাদের দেখাবো। আমার পিছে, তোমাদের কিন্তু পিছে অনেক অনেক জল আছে, যদিও এত জল থাকলেও কিন্তু এই জল কিন্তু খাদ্যযোগ্য না। খাদ্যযোগ্য পানি কিন্তু খুবই সীমিত। তো গাইস, অনেকে মুক্তি মনে করে যে ভাই, আমি তো একা যদি সেভ করি তাই কতটুকু সেভ করতে পারবো, আমরা তো অনেক সবাই, আর তো কেউ সেভ করো। আরে ভাই, তুমি একা সেভ করো, তোমার তো দেখে আরেকজন সেভ করো, তার থেকে আরেকজন সে, এইভাবে দেখা যাবে একদিন দেখা যাবে আমরা অনেক জল সেভ করে ফেলাইছি। বুঝতে পারছো? তোমরা কী করবো, জল যাতে অপচয় কম হয়, এই জন্য তোমাদের সামান্য একটা পদ্ধতি দেখো। অনেক অনেক পদ্ধতি আছে যদিও, তারপর তার থেকে মাত্র সামান্য একটা পদ্ধতি দেখাবো। ওকে, গ্রামে সাধারণত আমরা টিউবওয়েল থেকে পানি নিই। টিউবওয়েলের পানি কীভাবে কিছুটা মানে সামান্য একটু সঞ্চয় করা যায়, সেটুকু তোমাদের দেখো। আমাদের চলো পদ্ধতিটা দেখাচ্ছি। এলাকার লোক কলে আসে, আত্মুক 10 জন, আত্মুক 10 জন এসে একটা চাপ দেয়, একটা চাপ দেয়, এরকম করে। এখান থেকে একটা চাপ দেওয়ার পরে এখান থেকে এতটুকুন জল নেয়, বাকি যে জলটুকুন, এই বাকি যে জলটুকুন সবটুকুন যায় পরে, মাত্র এতটুকুন জল রাখে, বাকি যে জলটুকু আছে সবটুকু যায় চলে। আর এই জলটুকু, এই জলটুকু অপচয় হয়, ঠিক আছে? এই জলটুকু যাতে অপচয় না হয়, এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। আমরা যদি এখানে কলের নিচে যদি একটা বালতি রাখি, ধরেন এই কলের একটা বালতি রাখলে, আমরা হাতমুখ ধোয়ার জন্য আসলাম, হাতমুখ ধুলাম, হ্যাঁ দিলাম, এরকম দিলাম, বাকি জলটুকু কমে যাচ্ছে, আমার নিচে চলে যাচ্ছে না, বালতিতে কি হচ্ছে, সেভ আছে। পরবর্তী এই জলটুকু দিয়ে আমরা কী করতেছি, পাও ধুতে পারতেছি। আমরা আরেকটা জিনিস করতে হবে, একটা জিনিস কি, আমরা যখন দাঁত মাজার পরে হাত মুখ ধুতে আসবো, তখন আমরা একটা মগ নিয়ে আসবো বা গ্লাস সাথে নিয়ে আসবো। তখন আমরা কি করবো, এখান থেকে একটা সাপ দেবো, একটা সাপ দিয়ে পানি যতটুকু পড়লো, এতটুকু পড়লো, এখানে প্রায় 1/2 লিটারের মতন পানি ভরবে। এই 1/2 লিটার পানি দিয়ে আমাদের অনায়াসে মুখ হাত মুখ ধোয়া হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে গাইস, তোমরা পানি মানে জল সেভ করো, ঠিক আছে? জল মানে জল কিন্তু আমাদের প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ আমাদের পৃথিবীর জন্য, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রত্যেকে যদি এইভাবে কলে যদি এইভাবে এক একটা করে বালতি রাখি, আমরা এইভাবে যদি এক একটা বালতি রাখি, তাহলে আমাদের জল কিন্তু অনেক অনেক অপচয় কমে। তো গাইস, আমার যেটা বোঝানোর দরকার ছিল বোঝানো হয়ে গেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ পানি সেভ করো, পানি আমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।